প্রতিশ্রুতি মতো বিজেপি সরকার জেআরবিটি বেকার যুবক যুবতীদের জন্য কোনো ব্যবস্থা করেনি। 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে জেআরবিটির ফল প্রকাশ হলেও এখনও এই সংক্রান্ত বিষয়ে কোনো নিয়োগ করছে না বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে একদিকে যেমন দুশ্চিন্তাগ্রস্ত এই সকল বেকার যুবক যুবতীরা, পাশাপাশি নানা প্রশাসনিক জটিলতাও সৃষ্টি হচ্ছে এই সকল বেকার যুবক যুবতীদের নিয়োগের সাপেক্ষে। এই গুঞ্জন এবং আশঙ্কা থেকে পরিত্রাণের উপায় হিসেবে অতি দ্রুত তাদের নিয়োগ দেবার দাবি তুলেছে এবার জেআরবিটি বেকার যুবক যুবতীরা। রবিবার এই সকল বেকার যুবক যুবতীরা অতি দ্রুত তাদের নিয়োগের সপক্ষে রাজধানীর সিটি সেন্টারের সামনে প্রতিবাদ কর্মসূচি করে সেখান থেকে তারা রাজ্য সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে আহ্বান করেন অতি দ্রুত তাদের যেন নিয়োগের ব্যবস্থা করে সরকার, না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বেকার যুবক যুবতীরা। আজকে আড়াই বছর ধরে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের রেজাল্ট দাও, আমাদের চাকরি দাও। চাকরিটা কিন্তু ভিক্ষা না, চাকরিটা আমাদের যোগ্যতা অনুসারে, এখানে সবাই কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আর আমরা যখন সরকারের দপ্তরে কাজ করব, দপ্তরের মান বাড়বে, দপ্তরের কাজের অগ্রগতি বাড়বে, আমরা দপ্তরের জন্য কাজ করব। আমি বুঝতে পারছি না, এত লেট হওয়ার তো কথা না, আড়াই তিন বছর ধরে একটা রিক্রুটমেন্ট চলছে, তাহলে সবাই ওভারেজ হয়ে যাচ্ছে। আমাদের যে পরিবার আছে, বৃদ্ধ মা বাবা আছে, ভাই বোনরা আছে, আমাদের পরিবারের উপর ডিপেন্ডেন্ট, তো আমরা কোথায় যাবো? আর ত্রিপুরা রিমোট এরিয়া, এখানে আমাদের ইন্ডাস্ট্রি বলতে সেরকম কিছু নেই। সুতরাং আমাদের একটা বড় অংশ গভর্নমেন্ট জবের উপরে ডিপেন্ড করে থাকে, একটা বিটার ট্রুথ, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে লাগবে। সরকারের কাছে করজোড়ি নিবেদন, আপনারা মানে যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্ট পলিসিটা একদম তাড়াতাড়ি শেষ করে জুন জুলাইয়ের মধ্যে যাতে আমাদের একদম এটা নিয়োগটা শেষ করা হোক। এখন অবধি আমাদের প্রতি সিরিয়াসনেসটা সরকারের নেই কেন? এতদিন ডিলে হয়ে গেছে, সরকার তৈরি করি এটা প্রসেসটা এখন অবধি কেন শুরু করেনি? তো তাহলে আমরা কী বুঝবো? তো সরকারের কাছে আবারও অনুরোধই করছি আমরা, যাতে তাড়াতাড়ি প্রসেসটা শুরু করা হয় এবং আমাদের রিক্রুটমেন্টটা জুন জুলাইয়ের মধ্যে শেষ করে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমার তো ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার প্রায় ওভারেজের কাছাকাছি, আমার উপরে শুধু আমি না, আমার একটা ফ্যামিলি, আমার পরিবার নির্ভরশীল। তো দেখতে গেলে প্রত্যেকটা মানুষের উপর প্রত্যেকটা ফ্যামিলি নির্ভরশীল। তো আমরা কবে চাকরি পাবো? যদি এই বয়সেও চাকরি না পাই তাহলে আমরা চাকরিটা কবে পাবো? আমরা সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারগুলিকে বাঁচান। সরকারের কাছে বিনীত নিবেদন এটাই যে তাড়াতাড়ি যাতে আমাদের জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।